সাবর্ণ রায় চৌধুরীর বাড়ির পূজোর দিকে আমরা এই মুহূর্তে নজর রাখবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায়। অর্ণব, প্রাচীন পূজো মহাসপ্তমীর সকালে এই পূজোতে কি কি রীতি রেওয়াজ রয়েছে? অবশ্যই দেখো, আমরা এই মুহূর্তে রয়েছি বরিশালে সাবর্ণ রায় চৌধুরীদের বড় বাড়ির পুজোতে রয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে এখানে সপ্তমীর পুজো চলছে এবং সকালবেলায় কিন্তু নবপত্রিকা যে স্নান, সেই স্নান করানো হয়েছে এবং তারপরে এখানে কিন্তু যে পুজোর কাজ সেটা চলছে। আমরা কথা বলে নেব এই বাড়ির সদস্য দেবশ্রী রায় চৌধুরীর সঙ্গে। আপনার থেকে যেটা জানতে চাইব যে আজকে সপ্তমীর পুজোর কি বিশেষত্ব রয়েছে আপনাদের? সপ্তমীতে প্রথমেতেই আমাদের তো 14 দিন ধরে বোধন হয়, কৃষ্ণনবমী থেকে বোধন তো শুরু হয়ে যায় মায়ের আবাহন। তো আজকে সেখানে প্রথমেতে নবপত্রিকা স্নান দিয়ে ভোরবেলাতে পুজো শুরু হয় এবং তারপরেতে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়, তারপরেতে পুজো হচ্ছে, তারপরেতে আরতি হবে, ভোগ নিবেদন হোম সব কিছুই চলবে। আর আমাদের যে 8টা বাড়িতে দুর্গা পুজো হয়, আটচালা বাড়ি, বড় বাড়ি, মেজো বাড়ি, মাঝে বাড়ি, কালী কিঙ্কর ভবন, বেনাকি বাড়ি, নিমতে বাড়ি এবং বিরাটি বাড়িতে, তো এই 8টা বাড়ির মধ্যে আমাদের বড় বাড়িতে আজকে অর্ধরাত্র বিহিত বলে একটা পুজো রয়েছে, যেটা আর কি সপ্তমী এবং অষ্টমীর সন্ধিঘণেতে হবে, যেখানেতে ঠিক সন্ধি পুজোর মতনই মাকে চামুণ্ডা রূপে পুজো করা হবে। সেটা একটা বিশেষ পুজো আমাদের বড় বাড়িতে হয় আর কি। একটা জিনিস জানতে চাইবো, আমরা দেখতে পাচ্ছি অনেক অতিথিরা আপনাদের এখানে আসছেন যারা এই বনেদি বাড়ির পুজো দেখতে চাইছেন, এক বিদেশি অতিথিও এসছেন যদি বলেন। আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মিরেলি জোসেফাইন গুয়েজেনেক, তিনি খুব নামকরা ফ্রেঞ্চ লেখিকা এবং ভারতবর্ষের ওপর এক দারুণ গবেষণামূলক কাজ করছেন এবং সাবর্ণ পরিবারের ওপরে উনি কাজ করছেন। ওনার সঙ্গে একটু কথা বলে নেব। আর ইউ গেটিং দ্য এসেন্স অফ আওয়ার ফেস্টিভাল? I think so, because this is the fifth time I am in Calcutta and I am so happy to be with the Sabarna Roy family, very traditional and very ancient puja. So I feel the essence, the quintessence of Durga Puja is really here. So I'm very happy to be there in Mahasaptami.